नमस्कार, उपसंहारेर पक्ष थेके आजकेर निवेदन सत्यजित रायेर अक्षयबाबुर शिक्षा। ये गल्पटी प्रथम प्रकाशित है 1397 बंगाब्देर शारदिया शुकतारा। अक्षयबाबू छेलेर हाथ थेके लेखाटा फेरत निलेन। किरे, एटाओ चलबे ना? छेले माथा नेड़े बुझिए दिल चलबे ना। एटा अक्षयबाबुर 5 नम्बर गल्प जेटा छेलेर नाकच करे दिल। अक्षयबाबुर छेलेर नाम अंजन, तार बयस 14, अति बुद्धिमान छेले, क्लासे से सब समय फार्स्ट है, पढ़ार बाइरे तार नाना विषय कौतूहल। अक्षयबाबू निजे लेखक नन, तिनि रिजार्व बैंकेर एकजन मध्यपदस्थ कर्मचारी, तबे तार बहुकालेर शख छोटोदेर जन्य गल्प लेखार। अंजन जखन आरो छोटो छिल तखन अक्षयबाबू ताके बानिए बानिए अनेक गल्प बोलेछेन, तखन छेलेर भालोई लागतो, किन्तु एखन से सेयाना होयेछे, सहजे खुशी हबार पात्र नय। ताहले एटा फुलझुरुते पाठाबो ना बोलछिस? পাঠাতে পারো, সম্পাদকের পছন্দ হলে ছাপবেন, তবে আমাকে এই গল্প তুমি 3-4 বছর আগে বলেছ, আমার কাছে এতে নতুন কিছু নেই। তাহলেও পাঠিয়ে দেখি না? দেখো, তার আগে আমি লেখাটা কপি করে দেব, তোমার হাতের লেখা পড়া যায় না একদম। ছোটদের জন্য ফুলঝুরি মাসিক পত্রিকা বছরখানেক হলো বেরোতে আরম্ভ করেছে, আর এর মধ্যে ছেলেমেয়েদের মন কেড়ে নিয়েছে। অক্ষয়বাবু শুনেছেন কাগজটার নাকি 75,000 কপি ছাপা হয়, আর একটাও বাজারে পড়ে থাকে না, প্রেসের যন্ত্রপাতি নাকি সদ্য বিদেশ থেকে আনা হয়েছে। সম্পাদকের নাম সুনির্মল সেন, তিনি নাকি সব লেখা নিজে পড়েন এবং যা বাছাই করেন তা হয় একেবারে ফার্স্ট ক্লাস। ছেলেদের পত্রিকা তো সবসময়ই ছিল, এখনও আছে, তাহলে ফুলঝুরিতে লেখা ছাপানোর জন্য অক্ষয়বাবু তো ব্যস্ত হয়ে পড়লেন কেন? তার কারণ, তিনি খবর নিয়ে জেনেছেন যে ফুলঝুরিতে একটা গল্পের জন্য নাকি 500 টাকা দেয়। অক্ষয়বাবু রোজগার তো অঢেল নয়, তাই মাঝে মাঝে বাড়তে আয়টা হলে মন্দ কি। অঞ্জন গল্পটা বাবার কাছ থেকে ফেরত নিয়ে পরিষ্কার হাতের লেখায় কপি করে দিল। গল্প পাঠানোর 1 মাসের মধ্যে অক্ষয়বাবু ফুলঝুরি আপিস থেকে চিঠি পেলেন, 4 লাইনের চিঠি। সম্পাদক মশাই দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে অক্ষয়বাবুর গল্পটি মনোনীত হয়নি। কারণ টারণ কিছু নেই, একেবারে ছাঁচে ঢালা বাতিল করা চিঠি, যাকে ইংরাজিতে বলে রিজেকশন স্লিপ। অক্ষয়বাবু চিঠিটা নিয়ে ছেলের কাছে গেলেন। অঞ্জন সবে খেলার মাঠ থেকে ফিরেছে, পড়াশোনার মতোই খেলাতেও তার প্রচণ্ড উৎসাহ। তুই ঠিকই বলেছিলি বুঝলি, বললেন অক্ষয়বাবু, গল্পটা ফুলঝুরি নিল না। তাই বুঝি? আমার দ্বারা তাহলে এই জিনিস হবে না? গল্প নেয় না কেন সেটা বলেছে? নাথিং, এই 2 চিঠি দেখ। অঞ্জন চিঠিটায় একবার চোখ বুলিয়ে বলল, তুমি সুনির্মলবাবুর সঙ্গে দেখা করে ওকে জিজ্ঞাসা করতে পারো, আমার মনে হয় উনি খুব ভালো লোক, আমি ফুলঝুরিতে 2টো চিঠি লিখেছি, উনি 2টোই ছেপেছেন। কথাটা ঠিক, অঞ্জন প্রথম চিঠিটা লিখেছিল ধাঁধাগুলো একটু বেশি সহজ হচ্ছে বলে অভিযোগ জানিয়ে। ফুলঝুরিতে চিঠির জন্য আলাদা পাতা থাকে, সেখানে অঞ্জনের চিঠি বেরোয়, আর তারপর থেকে ধাঁধাগুলো অঞ্জনের মনের মতো হয়। দ্বিতীয় চিঠিটা অঞ্জন লেখে ফুলঝুরিতে ছাপা একটা গল্প সম্বন্ধে। অঞ্জন বলে গল্পটার সঙ্গে একটা বিদেশি গল্পের আশ্চর্য মিল দেখা যাচ্ছে। এই চিঠিও ছাপা হয়, আর সেই সঙ্গে গল্প লেখকের চিঠিও বেরোয়। তিনি স্বীকার করেছেন যে গল্পটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা, আর সে কথাটা উল্লেখ না করার জন্য তিনি মার্জনা চাইছেন। অক্ষয়বাবু ছেলের কথায় স্থির করলেন, তিনি সোজা চলে গেলেন সুনির্মলবাবুর সঙ্গে কথা বলবেন বলে। শরদ বোস রোডে ফুলঝুরির আপিস, পত্রিকা থেকে ঠিকানা নিয়ে এক শনিবার বিকালে অক্ষয়বাবু সোজা গিয়ে হাজির হলেন সম্পাদকের ঘরে। ছোটদের পত্রিকার দপ্তর যে এত ছিমচাম হতে পারে সেটা অক্ষয়বাবু ভাবতে পারেননি। সুনির্মল সেনের চেহারাও আপিসের সঙ্গে মানানসই,
বছর 35 বয়স, ফর্সা রং, চোখ দুটো বেশ জ্বলজ্বলে। বসুন। সুনির্মলবাবু উল্টো দিকের হাল ফ্যাশনের চেয়ারটার দিকে হাত দেখালেন। অক্ষয়বাবু বসলেন। আপনার পরিচয়টা? অক্ষয়বাবু নিজের নাম বললেন এবং সেই সঙ্গে বললেন যে তিনি সম্প্রতি অপরাধ নামে একটি ছোট গল্প ফুলঝুড়িতে পাঠিয়েছিলেন, সেটা মনোনীত হয়নি বলে তাকে জানানো হয়েছে। হ্যাঁ মনে পড়েছে, বললেন সুনির্মলবাবু। কিন্তু গল্পটা কী কারণে বাতিল হলো সেটা যদি বলেন তাহলে ভবিষ্যতে সুবিধা হতে পারে। সুনির্মলবাবু সামনে ঝুঁকে দুহাতের কনুই টেবিলের ওপর রেখে বললেন, দেখুন অক্ষয়বাবু, আপনার মুশকিল হচ্ছে কি আপনি যে আজকালকার ছেলেমেয়েদের মন জানেন তার কোনো পরিচয় আপনার গল্পে নেই। আমার কাছে সেকালের বাঁধানো সন্দেশ মৌচাক আছে, তাতে যেরকম গল্প বেরোতো আপনার গল্প সেই ধাঁচের। আজকের ছেলেমেয়েরা অনেক বেশি বুদ্ধি রাখে, অনেক বেশি জানে, অনেক বেশি স্মার্ট। আমি 5 বছর স্কুল মাস্টারি করেছি, তখন আমি এইসব ছেলেমেয়েদের ভালো করে স্টাডি করেছি। তাদের মনের মতো গল্প লিখে দিতে পারেন তাহলে নিশ্চয়ই আমাদের কাগজে স্থান পাবে। সেটা অল্প বিস্তর ত্রুটি থাকলেও ক্ষতি নেই, আমি সেটা শুধরে দিতে পারি। সম্পাদকের এই অধিকারটা আছে জানেন বোধহয়? জানি, মাথা হেট করে বললেন অক্ষয়বাবু। এরপরে আর কিছু বলার নেই, তাই অক্ষয়বাবু উঠে পড়লেন। বাড়ি ফিরে ছেলেকে ডেকে জিজ্ঞেস করে বললেন, ফুলঝুড়িতে কার গল্প ভালো লাগে রে তোর? অঞ্জন একটু ভেবে বলল, দুজন আছে, সৈকত ব্যানার্জি আর পুলকেশ দে। অক্ষয়বাবু ছেলের বইয়ের তাক থেকে এক গোছে ফুলঝুড়ি নিয়ে গিয়ে নিজের খাটের পাশে টেবিলে রাখলেন। তারপর 7 দিন ধরে তিনি রাত্রে খাওয়ার পর এই দুই লেখকের এক গুচ্ছ গল্প পড়ে ফেললেন। এদের গল্পের মেজাজ যে তার গল্পের থেকে সম্পূর্ণ আলাদা তাতে কোনো সন্দেহ নেই। এদের বিষয়ও আলাদা, ভাষাও আলাদা। অক্ষয়বাবু বুঝলেন তাকে বেশ কাঠখড় পোড়াতে হবে। প্রথমে তার নিজের ছেলেকে আরও ভালো করে চিনতে হবে। অঞ্জনকে তিনি চোখের সামনে বড় হতে দেখেছেন, তার সম্বন্ধে গর্ব অনুভব করেছেন, কিন্তু সত্যি কি ছেলের মনের কাছে পৌঁছতে পেরেছেন? অক্ষয়বাবু মিনিটখানেক চিন্তা করেই বুঝে ফেললেন এ তিনি শুধু পৌঁছতে পারেননি সেটা নয়, তিনি চেষ্টাও করেননি। ছেলে ক্লাসে ফার্স্ট হয় এটা জেনেই তিনি খুশি। ছেলে কি দেখে, কি পড়ে, কিভাবে পড়ে, কি শোনে, এসব তিনি কোনোদিন জানতে চেষ্টা করেননি। 6 মাস অক্ষয়বাবু কোনো গল্প লিখলেন না। সেই সময়টাতে ছেলেকে আরও ভালো করে চিনে তিনি অবাক হয়ে গেলেন। অঞ্জন আধুনিক বিজ্ঞান সম্বন্ধে কিশোরদের জন্য লেখা বহু ইংরাজি বই কিনে পড়ে ফেলেছে। কম্পিউটারের খবর তার কাছে আছে। সৌরজগতের গ্রহগুলোর স্যাটেলাইট সম্বন্ধে যা জানা গেছে সে সব জানে। খেলার ব্যাপারেও অঞ্জনের সমান উৎসাহ। দেশ বিদেশের ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদির খেলোয়াড়ের নাম তার মুখস্থ। অক্ষয়বাবু খবরের কাগজের খেলাধুলার পাতাটার দিকে দেখেনি না। অক্ষয়বাবু বুঝলেন এবার থেকে বেশ খানিকটা সময় দিয়ে তাকে তার ছেলের জগতের সঙ্গে পরিচিত হতে হবে। গল্পের প্লট ভাবা তিনি অবশ্যই এখনও থামাননি, কারণ ফুলঝুড়িতে তার গল্প ছেপে বেরিয়েছে এ স্বপ্ন এখনও দেখেন তিনি। একটা গল্পের আইডিয়া তার মাথায় এলেই ছেলেকে শোনান তিনি। কেমন হয়েছে বল, একটু একটু করে ইম্প্রুভ করছে, বলে অঞ্জন। অক্ষয়বাবু যে ক্রমশ তার ছেলের মনের সঙ্গে পরিচিত হচ্ছেন সেটা মাঝে মাঝে তার কথায় প্রকাশ পায়। যেমন একদিন তিনি রাত্রে খাবার টেবিলে বসে ছেলেকে জিজ্ঞাসা করলেন, বেকার, লেন্ডন, ম্যাকেনরো এই 3 জনের মধ্যে তোর মতে কে শ্রেষ্ঠ? ম্যাকেনরো, বলল অঞ্জন। তারপর বেকার, তারপর লেন্ডন। আরেকদিন অক্ষয়বাবু জিজ্ঞাসা করলেন, ফ্যাক্স কাকে বলে জানিস? জানি। কি বলতো? ফ্যাক্সের সাহায্যে পৃথিবীর যে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় একটা কাগজে কিছু লিখে বা এঁকে পাঠালে সেটা সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। অক্ষয়বাবু বুঝলেন
ছেলেকে নতুন কোনো জ্ঞান তিনি দিতে পারবেন না। তিনি যা জানেন ছেলে তার চেয়ে অনেক বেশি জানে। তবে এটা ঠিক যে তিনি ছেলেকে এখন আগের চেয়ে ঢের বেশি ভালো চেনেন। তাহলে কি আবার গল্প লেখে শুরু করে যায়? তিনি কথাটা ছেলেকে জিজ্ঞেস করলেন। অঞ্জন বলল, লেখো না, অবশ্যই ছাপার মালিক হলেন সুনির্মল বাবু, গল্প ভালো হলে উনি নিশ্চয়ই ছাপবেন। এবার না ছাপলে কিন্তু মরমে মরে যাব, বললেন অক্ষয়বাবু। অন্তত একবার সূচিপত্রে আমার নামটা দেখতে চাই। অঞ্জন কিছু মন্তব্য করল না। দিন সাতেক মাথা খাটিয়ে অক্ষয়বাবু ডানপিটে নামে একটা গল্প লিখে ফেললেন। তারপর সেটা ছেলেকে পড়িয়ে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? অঞ্জন বলল, পাঠিয়ে দাও, আমি কপি করে দিচ্ছি। পরদিন লেখাটা পেয়ে তৎক্ষণাৎ ফুলঝুরির আপিসে গিয়ে সেটা নিজের হাতে দিয়ে এলেন অক্ষয়বাবু। 15 দিনের মধ্যে সুনির্মল সেনের চিঠি এলো, ডানপিটে মনোনীত হয়েছে, আগামী কার্তিকের ফুলঝুরিতে ছাপা হবে। অক্ষয়বাবু সগর্বে চিঠিটা ছেলেকে দেখালেন। অঞ্জন বলল, ভেরি গুড। এটা ভাদ্র মাস, তাই আরও 2 মাস অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে নতুন উদ্যমে অক্ষয়বাবু আরও গল্পের প্লট ভাবতে লাগলেন। এখন তিনি চাবিকাঠি হাতে পেয়ে গেছেন, তাই ছেলেকে শোনানোর আর কোনো প্রয়োজন নেই। এই 2 মাসটাকে অক্ষয়বাবুর 2 বছর মনে হলো। অবশেষে কার্তিক মাসের 2রা অঞ্জনের নামে খয়েরি খামে এলো নতুন ফুলঝুরি। ছেলে তখন পাড়ার মাঠে খেলতে গেছে। অক্ষয়বাবু সবে অফিস থেকে ফিরেছেন, তিনি আর ধৈর্য রাখতে পারলেন না, খাম থেকে পত্রিকাটা বার করে ফেললেন। প্রথমেই দেখলেন সূচিপত্র, হ্যাঁ, ডানপিটে রয়েছে 13 পাতায়। সেই পাতায় কাগজটা খুলে অক্ষয়বাবু দেখলেন পাতার ওপরের দিকে ফুলঝুরির আর্টিস্ট মুকুল গোস্বামীর কাজ, গল্পের নাম, লেখকের নাম আর গল্পের একটা ঘটনার ছবি। ছাপার অক্ষরে তার লেখা দেখতে অক্ষয়বাবুর অদ্ভুত লাগছিল। তিনি 10 মিনিটে গল্পটা পড়ে ফেললেন, বেশ একটু অবাক হলেন। তিনি যা লিখেছেন তার 12 আনাই আছে, কিন্তু নতুন যে 4 আনা অংশ সেটা একেবারে মোক্ষম, তাতে গল্প অনেক গুণে ভালো হয়ে গেছে, সুনির্মল সেনের বাহাদুরি আছে। এই কথাটা ভদ্রলোককে না জানিয়ে পারবেন না অক্ষয়বাবু। পত্রিকাটা আবার খামের মধ্যে পুড়ে ছেলের পড়ার টেবিলের ওপর রেখে ট্যাক্সি নিয়ে অক্ষয়বাবু সোজা চলে গেলেন ফুলঝুরির আপিসে। আবার সেই ছিমছাম ঘর, হাল ফ্যাশনের চেয়ার। এবার খুশি তো? জিজ্ঞাসা করলেন সুনির্মল সেন। আবার তা তো বটেই, বললেন অক্ষয়বাবু। কিন্তু আমার আসার কারণ হচ্ছে আপনাকে ধন্যবাদ জানানো, আপনার নিপুণ হাতে ছোঁয়া যে গল্পকে আরও কত ভালো করে দিয়েছে তা বলতে পারবো না। সুনির্মলবাবু ভুরু কুঁচকে তার পাশের তাক থেকে একটা বক্স ফাইল টেনে টেবিলের ওপর রাখলেন। তারপর তার থেকে একটা পাণ্ডুলিপি বার করে অক্ষয়বাবুর দিকে এগিয়ে দিলেন। আমার ছোঁয়া কোথায় আছে বার করুন তো দেখি। অক্ষয়বাবু পাণ্ডুলিপির প্রত্যেক পাতে একবার চোখ বুলিয়ে দেখলেন, কোথাও কোনো কাটাকুটি নেই। ওটা আপনারই হাতের লেখা তো? জিজ্ঞাসা করলেন সুনির্মলবাবু। ওটাই আপনি পাঠিয়েছিলেন তো আগে? হ্যাঁ, মানে এটাই পাঠিয়েছিলাম, তবে এটা আমার হাতের লেখা নয়। তবে কার? অক্ষয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে স্লান হাসি মুখে হেসে বললেন, আমার ছেলের। ধন্যবাদ।